আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিবর্স আপনাদের সামনে রাখা আছে বিভিন্ন ধরনের রাইস মিল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 নম্বর রাইস মিল স্টিল বডি 2 সেল 3.5 জালি আর এখানে রাখা আছে এটা হচ্ছে 3টা সেল 5.5 নেট বা 5.5টা জালি এটা হচ্ছে সম্পূর্ণটা স্টিল বডি পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে 2 নম্বর হলার ইন্ডিয়ান সিরধর ওই পাশে রাখা আছে 8 নম্বর হলার তো এই হলারগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন খালিশপুর বাজার মহাশপুর রোড ঝিনাইদহ থেকে সরাসরি এসেও ক্রয় করতে পারবেন এবং অনলাইনেও ঘরে বসে কন্ডিশনে ক্রয় করার সুবর্ণ সুযোগ রয়েছে এই মেশিনগুলোর বর্তমান বাজার মূল্য কত এবং কোন মেশিনের কতটুকু ক্যাপাসিটি সম্পূর্ণ প্রতি ঘন্টায় এবং কত হর্সপাওয়ার বৈদ্যুতিক মোটর ব্যবহার করতে হবে মেশিনের সাথে কি কি থাকছে এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তার আগে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলগুলো নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে bkinnovationbd.com ওয়েবসাইট ভিজিট করবেন বিস্তারিত জানার জন্য তো ভিউয়ার্স এখানে যে 5 নেটের রাইস মিলটি রাখা আছে এটি সর্বনিম্ন ক্যাপাসিটি হচ্ছে 40 থেকে 42 মন ধান মারাই করতে পারবেন প্রতি ঘন্টায় একবারেই ফাইনাল হবে চাউল ঝকঝকে চকচকে চাউল হবে মেশিনের সাথে আপনি পাচ্ছেন সি পুলি ভি পুলি ফ্ল্যাট পুলি যে কোনো পুলি আপনি নিতে পারবেন এই যে এটাই কিন্তু ফ্ল্যাট পুলি দেওয়া আছে এরকম আপনার ইচ্ছা অধীন পুলি আপনি নিতে পারেন সেটা ফ্ল্যাট সি বি যেটাই বলেন না কেন আর এই হলারটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 40,000 টাকা এটি 40 থেকে 50 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন অবসর সময় ধানের তুষ থেকে পালিশ তৈরি করার জন্য এই মেশিনটিও আপনি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে 3 নেটের হলার এটি 2 নম্বর স্টিল বডি 2টা সেল বিশিষ্ট এই হলারটি এটির ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 30 থেকে 32 মন ধান এবং এটি ব্যবহার করতে হলে 30 থেকে 35 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর আপনার থাকা লাগবে যদি ডিজেল ইঞ্জিন দেন সেক্ষেত্রে T35 ইঞ্জিন দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো ইঞ্জিন ডিজেল ইঞ্জিন 35 হর্স পাওয়ার দিয়ে আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 35,000 টাকা এটা যেরকম দেখছেন সেম টু সেম এইভাবে আপনি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সরাসরি এসে দেখে ক্রয় করতে পারবেন এই মেশিনটি ভ্রাম্যমান গাড়ির উপরেও যদি সেট আপ করে আপনারা নিতে চান ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া থাকবে কী ধরনের গাড়ি হবে সেটা দেখে নিলে বুঝতে পারবেন শ্রীধর 8 নম্বর হলার এই হলারের বর্তমান বাজার মূল্য হচ্ছে 25,000 টাকা এখানে এটি যদি আপনি ভ্রাম্যমান গাড়ি সিস্টেম নেন তাও নিতে পারবেন এই মেশিনের সাথে চালনি পাবেন চাউল একবারে ঝেড়ে ঝকঝকে চকচকে চাউল বাইরে হবে আপনি মেশিনতে বের করার পরেই বস্তার ভিতরে আপনি প্যাকিং করে রাখতে পারবেন এটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্ডিয়ান শ্রীধর 2 নম্বর হলার এই হলারটি যদি আপনি নিতে চান প্রতি ঘন্টায় 25 থেকে 26 মন ধান আপনি মারাই করতে পারবেন 30 হর্স পাওয়ার 25 হর্স পাওয়ার বা 30 থেকে 32 হর্স পাওয়ার যে কোনো ডিজেল ইঞ্জিন কিংবা মোটর দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 35,000 টাকা এটাও একবার ধান দিলে চাউল চকচকে ঝকঝকে বাইর হবে এখানে চালনি সেটিং আপনারা পাবেন এটি যদি ভ্রাম্যমান গাড়ি সহকারে নিতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার সমূহ দেওয়া থাকবে সেখান থেকে জেনে নেবেন বিস্তারিত কথা বলে আপনি অর্ডার দিতে পারবেন এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ